আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে খুলুম ভাই এবং নমস্কার। ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে এই যে আমার বাগান, এই বাগানে প্রচুর জল জমেছিল। আমি আপনারা দেখেছেন চতুর্দিকে জল ছিল, দেখেন। বর্তমানে কিন্তু জল নেই, অনেকদিন পরে বৃষ্টি থেমে গেছে, অনেকদিন পরে বৃষ্টি থেমে গেছে। সেই জন্য আজকে আমি এই বাগানে এসেছি, আবার বাগানটা পরিচর্যা করতে হবে। আমি আমার ভাই প্রবাসকে দেখেছি যে রেগুলার আমার এই বাগানে কাজ করে, তাছাড়া আমি তো নিজে তো আছি। দেখুন বন্ধুরা, বর্তমানে কিন্তু জল নাই বললেই চলে যাবে। রৌদ্র উঠেছে, দেখুন রৌদ্র, মানে কি আজকে কিন্তু কাজ করা যাবে, তাছাড়া সময়ও কিন্তু নেই। এই সংকীর্ণ সময়ের মধ্যে যদি আসানি কিন্তু বাগান হয়েছে বন্ধুরা, কিন্তু যা মনে হচ্ছে আসানোর ফল আমি পাবো না। আজকে প্রথমে আমার যে কাজটা করবো, প্রবাস আর আমি ছোট ভাইয়ের সঙ্গে, এই যে প্রথমে এগুলো কেটে দিব, কাটার পরে সঙ্গে এই যে পাতাগুলো কাটব। কাটার পরে কী করবো, মোটামুটি বিষ স্প্রে দিতে হবে। কারণ হচ্ছে কি, পাতায় যদি পোকামাকড় ধরে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই জন্য বিষ স্প্রে করতে হবে। 2 বিঘা জমিতে আমি মোটামুটি 1077টা কিন্তু কলা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা মারা গেছে। কিন্তু যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, গ্রোথ কিন্তু ভালো না। আসলে যার কাছ থেকে চারা নিয়ে এসেছিলাম আমি, চারা কিন্তু ভালো ছিল না। চারা তো আবার দোষও দেওয়া যায় না, আবার দোষও দেওয়া যায়। আসল সমস্যা হচ্ছে সময়ের, সঠিক সময় পরিচর্যা কিন্তু সম্ভব হয়নি। দেখুন এই জায়গায় কিন্তু একটা মারা গেছে, যে এখানে একটা চারা ছিল, যে এইভাবে বেশ কয়েকটা মারা গেছে। আমার একটা অঙ্ক ছিল, সে অঙ্ক কিন্তু মিলবে না, অঙ্ক কিন্তু আমার মিলছে না। কারণ হচ্ছে দেখি, আগামী মাস তো অবশ্যই চেষ্টা করবো আরও। এই মোটামুটি এই গাছটা ভালো হয়েছে, এই গাছটাও মোটামুটি ভালো হয়েছে, এই গাছটাও মোটামুটি ভালো হয়েছে। সামগ্রিক বিচারে আমি একটা জিনিস দেখেছি, দেখুন এই চারাটা, দেখুন মরে গেছে বলা যায়। 1077টা চারার মধ্যে গ্রোথ কিন্তু কোনোটাই ভালো নেই। গ্রোথ যদি ভালো হতো একটা বিশাল অঙ্কের লাভ থাকার সম্ভাবনা ছিল। যাই হোক, অনেকে বলেছে যে প্রথম চারা রোপণে নাকি ভালো গ্রোথ হয় না, তারপরে এই চারা থেকে যে বাচ্চাগুলো বড় হবে সেখানে নাকি ভালো হয়। দেখি কি করে যায়। প্রবাস তামাই তুললাম হুমায় মারা তো পিয়াংলায় ধন পিত। আচ্ছা খামানি শুরু করলাম মাইনি তাহলে মাথা খেলাম তো হুমায়। এই আস্তে দান আস্তে, এই যে চারাগুলো কেটে ফেলা হচ্ছে বন্ধুরা। একটা খবর শোনাচ্ছি, আগামী দিনে যারা নতুন করে কলা বাগান করতে চান তাদেরকে বলছি, আপনারা আসেন আমার কাছে, চারা কিন্তু সংগ্রহ করতে পারবেন, তবে এখনই না, ফেব্রুয়ারি মার্চ না হলে কিন্তু দেওয়া যাবে না। বিলাইব দান ফাঁকা দে, দাঁড়া তো দে একবারে দান দে, বিলাই ফেরাবো দাঁখা দে। মজা জানা যায় হুমাই, এই যে পাতা কাটা, ভালো পাতা কাটিস না, ভালো পাতা কাটলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে এই যে কীভাবে পরিচর্যা করতে হয় দেখুন, যারা নতুন বাগান করতে চান তারা কিন্তু সিস্টেমটা জানতে হবে। আমি যখন প্রথম প্রথম বাগানটা করেছি কিছুই জানতাম না, তারপরে এদিক সেদিক করে যারা বাগান করেছে তাদের কাছে অনেক কিছু শুনলাম। হুমাই মোটামুটি মাঠ আনতে জানে সন্ধানে বাগান খোলাই মজা জানায় না, মানে টাইম মতো যদি সে সার হানা হাইলে মজা যাচ্ছে না। ইমান ও সার হানা হয়, ছাপান হানা হয়, ও স্প্রে ভিটামিন হানা হয়, হ্যাঁ হ্যাঁ লাফিন নাই
ঠিকা বলা নাই না এটা সম্ভাবনা দম অনেকগুলো পাতা শুকাই গেছে বুঝলি তো প্রবাস ওলে মুম্বরি মুম্বা করে নাই আচ্ছা ঘুমায় দিনি স্প্রে হলা ওনা নিখালি না দিনি স্প্রে হলা নি হয় মোটামুটি কলা বাগানে বীজ স্প্রে দেওয়া হবে, এই যে দেখুন দাম এক্স কারাটে 25 ml করে দিতে হবে, এক ট্যাঙ্গিতে 25 ml পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 25 ml এই যে ঢেলা ঢেলা দেওয়া হলো, জল মিক্সড করা হচ্ছে, 13 লিটার জল দিতে হবে, মিক্সড করতে হবে 25 ml। কলা বাগানে বীজ এই আসতে ভাই আসতে লাই হুম ভাই এই বীজ ভাই হয় বীজ আমি ভাই বীজ যেন না খুব সাবধান একদম সাবধান অনেক মধ্যে থাকো ভাইরা ও দুইটা মনে মনে খেলে আর বীজ পেয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন আসলে অনেকদিন পরিচিত করতে পারিনি আজকে অনেকদিন পরে বাগান পরিচর্যার কাজ চলছে এই যে সুপারি গাছ দেখুন সম্পূর্ণ বাগানে আজকে স্প্রে দেওয়া হবে তারপর কয়েকদিন পরেই এখনও মাটি ভিজা আছে যেহেতু কয়েকদিন পরে এখানে চাপান দেওয়া হবে ঘরে গোবর দিব আমি তো থাকবোই সঙ্গে প্রভাস ভাই থাকবে আর দুই একজন লাগবে রোবার বীজ মজা হতে বীজ মজা না এখন প্রায় ঘন ঘন স্প্রে দিতে হবে স্প্রে না দিলে কিন্তু পোকামাকড়ে আক্রমণ হবে বন্ধুরা দেখুন মোটামুটি দেখুন 4 থেকে 5 মিনিট লাগতেই পারে যাক ভালো গেছে এখন মাটি যেহেতু ভিজা রয়েছে মাটি শুকাই যাবে ভালো হয়েছে কারণ এক নাগারে বৃষ্টিতে কিন্তু আমার বাগানে প্রচুর ক্ষতি হয়ে গেছে আমি যে একটাই ধারণা করেছিলাম আজ মানে আর কি বাগান থেকে আমি এত টাকা বেনিফিট করব কিন্তু সুপারি বাঁচানো ছাড়া আমার কোনো লাভ থাকলো না এই যে দেখুন এর লাঙ্গল এই যে দেখুন মিষ্টি আলু লাগানোর জন্য হাল চাষ করা হয়েছে যেহেতু ট্র্যাক্টর দিয়ে চাষ করাইতাম কিন্তু ওই জায়গাতে চারিদিকে হচ্ছে রোয়া গাড়ার জন্য একটা ঢোকার কোনো রাস্তা নেই সেই জন্য আমি এই গরু হাল দিয়ে কিন্তু ওটা হালাবো গোবর সার কেমন আছে সে দেখতে যাচ্ছে কারণ দুই একদিন পরেই কিন্তু গোবরে চাপান দিতে হবে কয়েকদিন আগে দেখেছিলাম এই যে মা কষে যে দেখুন গোবর সারও কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে ওই যে গোবর বৃষ্টি যেহেতু নেই এখন প্লাস্টিক আমি খুলে দিব ওই দিকে ঘুরে যেতে হবে মার্চ মাসে কিন্তু এই প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম সরা নিচ্ছে সরা নেওয়ার পরে খুলে দেবো দেখুন শাড়ি কিন্তু দারুণ হয়েছে এই শাড়ি কিন্তু আমি চাপান দেবো সম্পূর্ণ খুলে দিয়ে একটু গ্যাস বেরিয়ে যায় পোকামাকড় থাকতে পারে কিন্তু ভালো অবস্থা দেখেছে
প্রচন্ড রাত্রে ঢেকে রাখলো যখন বেমে আসে নাকি ওই যে চিকা চিকা এই ধরে যাচ্ছে। ভিডিও কিন্তু অনেক লম্বা হলো, তবে আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকি বন্ধুদেরও আপনারা দেখাতে পারেন। পরিশেষে আমি একটা কথাই বলবো, মানে অনেক দিন বাগান পরিচর্যা করতে পারিনি, সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম, কারণ প্রচুর টাকা খরচা করেছি এই বাগান তৈরি করতে গিয়ে। উপরে চারা কিনতে হয়েছে, তারপরে কলা চারা নিয়ে আসতে হয়েছে, প্রচুর হাজিরা, প্রচুর টাকা খরচা করেছি এবং আমি নিজেও কাজ করেছি, অনেক টেনশনে ছিলাম। যদিও মোটামুটি 20-25 দিন আগে যদি আমি চাপান দিতে পারতাম আমার বাগানের অবস্থা কিন্তু খুবই ভালো থাকতো, এক নাগারে বৃষ্টি বৃষ্টি, সেই জন্য আমি কিন্তু বাগান কোনো পরিচর্যা নিতে পারিনি। যদিও এটা শুধু আমার সমস্যা না, সবারই সমস্যা, প্রকৃতির কাছে তো আমরা অসহায়। বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন, আর পরবর্তীতে আমি এই বাগান সংক্রান্ত কীভাবে চাপান দিব না দিব সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। বাই বাই।